শিহরণে এবার শার্লক হোমস। স্যার আর্থার কোনান ডয়েলের অনবদ্য সৃষ্টি শার্লক হোমস ডক্টর ওয়াটসন জুটি নিয়ে এবার আমাদের শিহরণ শার্লক হোমস সিরিজ। শার্লক হোমসের চরিত্রের শঙ্খ ও ডক্টর ওয়াটসনের চরিত্রের সুদীপ্তর সাথে শুরু হচ্ছে আমাদের শিহরণ শার্লক হোমস সিরিজ। আজকের গল্প নেভাল ট্রিটি। শার্লক হোমসের জটিল মামলাগুলির মধ্যে একটি অন্যতম হল নেভাল ট্রিটি। শার্লক হোমসের চরিত্রে শঙ্খ, ডক্টর ওয়াটসনের চরিত্রে সুদীপ্ত, পার্সি ফিলিপসের চরিত্রে শঙ্খ এবং লর্ড হোল্ডহার্স্ট এবং জোসেফ হ্যারিসনের চরিত্রে সুদীপ্ত। শুরু হচ্ছে আজকের গল্প নেভাল ট্রিটি। আমার বিয়ের পরের জুলাই মাসের ঘটনা এটা। হোমসের জীবনের চমকপ্রদ ঘটনার অভিনব মামলাগুলোর মধ্যে এটি অন্যতম। পার্সি ফেলপস ছিল আমার স্কুল জীবনের অন্তরঙ্গ বন্ধু। দুজনে সমবয়সী হলেও আমার দু ক্লাস উঁচুতে পড়ত ও। স্কুলের মধ্যে সেরা বুদ্ধিমান আর মেধাবী ছেলে হিসেবে সুনাম ছিল। বছর বছর গাদা গাদা প্রাইজ পেত। শেষ পরীক্ষায় বৃত্তি নিয়ে পাশ করেছিল। স্বনামধন্য লর্ড হোল্ডহার্স্ট ছিলেন ওর মামা। স্কুল থেকে বেরোবার পর দুজনের আর যোগাযোগ ছিল না। শুনেছিলাম মামার সুপারিশের জোরে বৈদেশিক দপ্তরে একটা গুরুত্বপূর্ণ পদ দখল করে আছে। এই বাল্যবন্ধু পার্সি ফেলপসের কাছ থেকে হঠাৎ একটা চিঠি এসে হাজির হলো একদিন। লিখেছে, প্রিয় ওয়াটসন, পুচকে ফেলপসকে নিশ্চয়ই ভুলে যাওনি। তুমি পড়তে ক্লাস থ্রিতে, আমি ফাইভে। সম্প্রতি মামার জোরে বৈদেশিক দপ্তরের কাজে এসে ঠেকেছি। যশ খ্যাতি সবই পেয়েছি এখানকার কাজে এসে, কিন্তু বর্তমানে এক ভয়াবহ সর্বনাশের মুখোমুখি হয়ে তোমার শরণ নিতে বাধ্য হচ্ছি। ক্রমাগত ব্রেন ফিভারে ভুগে ভুগে আমি এখন শয্যাশায়ী। চিঠিটাও নিজের হাতে লিখতে পারছি না। একবার এসো, সব খুলে জানাবো। তোমার সাহায্য নিয়ে আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। তোমার বন্ধু শার্লক হোমসকেও আনার জন্য অনুরোধ জানাচ্ছি। তার পরামর্শ একান্ত দরকার। দেরি করো না। তোমার হারানো দিনের বন্ধু পার্সি ফেলপস। হোমসকে চিঠিটা দেখালাম। পড়ে বলল, ভায়া, বিষয়টা খুবই চিত্তাকর্ষক। তোমার বন্ধুর হয়ে এই চিঠিটা লিখেছেন একজন মহিলা। চলো দুজনের সঙ্গে দেখা করে আসা যাক। হাতে মাথা ঘামাবার মতন কেস নেই এখন, যা আছে নিতান্তই মামুলি। ওয়াটারলু স্টেশন থেকে এক ঘন্টার মধ্যেই ওকিং পৌঁছলাম। ব্রায়ার বে বাড়িটা স্টেশনের সংলগ্ন। কার্ড পাঠিয়ে এক মিনিটও অপেক্ষা করতে হলো না। হৃষ্টপুষ্ট আমুদে চেহারার এক ভদ্রলোক নেমে এসে উষ্ণ অভিনন্দন জানালেন। ভদ্রলোকের বয়স 40-এর কাছাকাছি। কথাবার্তা আশ্চর্য আন্তরিক। হোমসের সঙ্গে সহর্ষে করমর্দন শেষ করতেই হোমস বলে উঠল, আলাপ করে খুব খুশি হলাম, কিন্তু আপনাকে এই পরিবারের কেউ বলে তো মনে হচ্ছে না। চমকে উঠে পরক্ষণেই হোমসের দৃষ্টি অনুসরণ করে ভদ্রলোক লকেটটার দিকে তাকিয়ে হেসে উঠে বললেন, ওহ, ধরেছেন ঠিক। লকেটে যে এইচ অক্ষর দুটো তো সে কথাই বলে। আমার নাম জোসেফ হ্যারিসন।
তবে এই পরিবারের সঙ্গে কুটুম্বিতা হতে যাচ্ছে। আমার বোন পার্সির হুমু বউ, নাওয়া খাওয়া ভুলে সেই তো গত দুমাস ধরে পার্সির সেবা করে চলেছে। কথা বলতে বলতে পার্সির ঘরে ঢুকলাম আমরা। ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো ঘর, জানলার ধারে পাশাপাশি বসে কঙ্কাল সার শীর্ণ চেহারার পার্সি আর একজন সুন্দরী যুবতী। আমাদের দেখে উঠে যাবার উপক্রম করতেই পার্সি টেনে বসালো মেয়েটিকে। দীর্ঘ বিচ্ছেদের পর আমাদের দুই বন্ধুর এক আশ্চর্য মিলন ঘটল। উচ্ছল কণ্ঠে হোমসকে অভিনন্দন জানালো পার্সি। আমরা চেয়ার টেনে বসলাম। হৃষ্টপুষ্ট ভদ্রলোকটি বাইরে চলে গেলেন। তার সহোদরা রুগ্ন উদ্বিগ্ন পার্সির হাত ধরে বসে রইলেন। মেয়েটি শ্যামা, কৃষ্ণকেশী, কিন্তু ইতালীয় চক্ষুপল্লব আকর্ষণীয় করে তুলেছে তাকে। হোমসকে কাছে পেয়ে সরাসরি কাজের কথায় চলে এলো পার্সি। বলল, ওয়াটসনের কাছে শুনে থাকবেন, মামা লর্ড হোলহার্স্টের সুপারিশে বৈদেশিক দপ্তরে একটা ভালো কাজ পেয়েছি। কর্মদক্ষতার গুণে অল্পদিনেই দপ্তরে সুনাম অর্জন করলাম। মামা পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর নির্ভর করে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমার দায়িত্বে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতেন। আমিও যথাসাধ্য করবার চেষ্টা করতাম, কিন্তু হঠাৎ করে ঠিক আমার বিয়ের মুখেই এমন একটা কাণ্ড ঘটে গেল যে যে গোটা জীবনটা এখন অন্ধকারে তলিয়ে যেতে বসেছে। আড়াই মাস আগে গত 23শে মে মামা আমাকে তার প্রাইভেট রুমে ডেকে নিয়ে গেলেন। ইংল্যান্ড আর ইতালির মধ্যে গোপন চুক্তির গুরুত্বপূর্ণ দলিলটা আমার হাতে দিয়ে বললেন, অফিস ছুটি হয়ে যাওয়ার পরে নিজের টেবিলে বসে নিজের হাতে নকল করবে এটা। কাজ শেষ হলে আসল নকল দুটোই দেরাজের চাবি দিয়ে রেখে যাবে, কাল সকালে আমার হাতে দেবে। খুব সাবধান, সন্ধিপত্রের খবরটা এতই জরুরি যে রাশিয়া বা ফ্রান্সের দূতাবাস এর বিষয়বস্তু জানবার জন্য মোটা টাকা ব্যয় করতেও দ্বিধা করবে না। তার কথার মাঝখানে বাধা দিয়ে হোমস জিজ্ঞেস করলো, স্যার, আপনাদের এই কথার সময় ঘরে আর কেউ উপস্থিত ছিল? না, আমরা দুজনে ছিলাম। ঘরটা কত বড়? বেশ বড় ঘর, প্রায় 30 বর্গফুট। আচ্ছা, তাহলে আপনারা ছিলেন ঘরের মাঝখানে, তাই তো? প্রায় তাই। কথাবার্তা হচ্ছিল নিশ্চয়ই খাটো গলায়? মামা তো সেভাবেই কথা বলেন, আমি কিছু বলিনি। বেশ, আচ্ছা এরপর বলে যান। আমার হবু শালক জোসেফ হ্যারিসন তখন শহরেই রয়েছে। 11টার ট্রেনে তার সঙ্গে আমারও ওকিং ফেরার কথা, তাই অফিস ছুটির পর কেরানিরা সবাই চলে গেল, খালি অফিসে দলিলটা নিয়ে বসলাম। গোড়া থেকে শেষ পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিলাম। সত্যি গুরুত্বপূর্ণ দলিল, ত্রিশক্তির মিত্রতার ব্যাপারে নৌবিভাগ সংক্রান্ত, রীতিমতো পুরুষ্টু চেহারার ডকুমেন্ট, মোট 26টা ভাগে ভাগ করা ফরাসি ভাষায় লেখা, ঝড়ের মতো হাত চালালাম। 9টা ভাগ শেষ করতে করতেই রাত্রি 9টা বেজে গেল। মাথা ঝিমঝিম করতে লাগলো। একটু কফি খেয়ে অবসাদটা দূর করবো বলে দারোয়ানকে ডাকলাম ঘন্টা বাজিয়ে। সিঁড়ির নিচে এসে থাকে, স্পিরিট ল্যাম্প জেনে আমাদের কফি বানিয়ে খাওয়ায়। ঘন্টা শুনে ঢুকলো দশাশায় চেহারা এক বয়স্ক মহিলা, শুনলাম সে দারোয়ানের স্ত্রী।
কফির কথা বলতে সে নিচে চলে গেল। নবম ভাগের পর আরো দুটো ভাগ নকল শেষ হলো, কিন্তু তখনও কফি এলো না দেখে অবাক হয়ে গেলাম। এদিকে ঘুমে তো জড়িয়ে ধরছে চোখ, দারোয়ানকে ডাকবো বলে দরজা খুলে প্যাসেজ এসে দাঁড়ালাম। ঝাপসা আলো জ্বলছে প্যাসেজে, সেখান থেকে ঘোরানো সিঁড়ি বেয়ে চাতালে পৌঁছে হল ঘরের পাশে দারোয়ানের ঘর। দ্রুত পায়ে নেমে গিয়ে দেখি অপরে খুব হচ্ছে দারোয়ান, স্পিরিট ল্যাম্পের উপর টকটক করে ফুটছে কেটলির জল। ধাক্কা মেরে তাকে তুলব বলে হাত বাড়িয়েছি, এমন সময় ঝনঝন শব্দে বেজে উঠল তার মাথার কাছের ঘন্টাটা। ধরমর করে উঠে বসল সে, আমাকে সামনে দেখে ভেবা থাকা খেয়ে গেল। বললো জল গরম বসিয়ে কখন কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি, ঘন্টাটা তখনও কাঁপছিল। আমি যে ঘরে বসে কাজ করছিলাম সেই ঘরের ঘন্টা, ব্যাপারটা লক্ষ্য করে আমরা দুজনেই অতবাক। কিন্তু আমার বুকে তরপরানি শুরু হলো, টেবিলে গোপন দলিল, দরজাটা রেখে এসেছি খোলা, কে ঢুকলো? পাগলের মতো ছুটে গাড়ে এলাম, দেখি নকল দলিল যেমন কার তেমনই রয়েছে, আসল দলিলটাও তাও, কিন্তু ঘর শূন্য। ঘরে বা প্যাসেজে কাউকে চোখে পড়ল না। উদ্ভ্রান্তের মতন তখনই ছোট সিঁড়ি বেয়ে নেমে এলাম পাশের গলিতে। মনে হলো ওই পথে চোর ঢুকেছিল ঘরে, তার আড্ডা এলো আমার পেছন পেছন। অধিকার দরজা বন্ধ কিন্তু তালা নেই, অন্ধকার রাত, তারপর বৃষ্টি পড়ছে। ঠিক সেই সময় কাছেই গির্জার ঘন্টা বাজল পরপর তিনবার। রাত তখন সোয়া দশটা, রাস্তায় মানুষজন নেই, কিন্তু গাড়ি ঘোড়ার স্রোত চলেছে হোয়াইট হলের দিকে। রাস্তার অন্যদিকে একজন কনস্টেবল চোখে পড়ল, ছুটে গিয়ে তাকে ঘটনাটা বললাম। সে জানালো মিনিট পনেরো দাঁড়িয়ে আছে, এ সময়ের মধ্যে কেবল শাল গায়ে জড়ানো একজন ঢেগা মতো মহিলাকে যেতে দেখেছে। কোন দিকে গেছে তা সে বলতে পারল না, তবে খুবই ব্যস্ত সমস্ত হয়ে লাগে আর ছিল স্ত্রীলোকটি। কনস্টেবলের কথা শুনে দারোয়ান বলে উঠল, শাল গায়ে দিয়ে বেরিয়েছে তো আমার স্ত্রী, ও হিসাবের মধ্যে থাকতে যাবে কেন? চলুন চলুন, সময় নষ্ট না করে অন্যদিকে খুঁজে দেখা যাবে। দারোয়ানের ভাবভঙ্গি দেখে কেমন সন্দেহ হলো, মনে হলো অন্যদিকে সরিয়ে নেবার মতলব করছে। কনস্টেবলকে জিজ্ঞাসা করে জানলাম মিনিট পাঁচেক আগে এক স্ত্রীলোককে সে দেখেছে। এদিকে দারোয়ান ক্রমাগত তাগাদা দিতে থাকে অন্যদিকে খুঁজতে বেরোবার জন্য। আমি তখন ওর বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করে জেনে নিলাম, ব্রিক্সটনের ১৬ নম্বর আইভি লেন। আরও কিছুক্ষণ এদিক সেদিক খুঁজে ব্যর্থ হয়ে অফিসে ফিরলাম। সন্ধ্যে ৭টা থেকে বৃষ্টি পড়ছিল, বাইরে থেকে কেউ ঘরে ঢুকলে লিনোলিয়াম ঢাকা মেঝেতে পায়ের চিহ্ন পড়বার কথা, কিন্তু অনেক খুঁজে সেরকম কিছু পেলাম না। ঘরে কোনো চোরা দরজা নেই, দেয়ালে লুকিয়ে থাকবে সেরকম কোনো সুযোগও নেই। দুটো জানলা, সেগুলো ভেতর থেকে বন্ধ, দরজা ছাড়া তো ঘরে ঢুকবার পথ নেই। আমি নিশ্চিত চোর দরজা দিয়ে ঢুকেছে। হোমস জিজ্ঞেস করলো, ফায়ার প্লেসটা দেখেছিলেন? ওসবের বালাই নেই ঘরে, একটা স্টোভ আছে, ঘন্টার দড়িটা আমার টেবিলের ডান দিকে, তার মানে যে ঢুকেছিল ঘরে তাকে সেখান পর্যন্ত এসে ঘন্টা বাজাতে হয়েছে। কিন্তু মিস্টার হোমস, চোর কি কখনো ঘন্টা বাজিয়ে জানান দিয়ে চুরি করে? দারোয়ানের স্ত্রীর ব্যাপারটায়
খটকা লেগেছিল। দারোয়ান অবশ্য নানাভাবে সাফাই গাইবার চেষ্টা করেছে, কিন্তু তার কোনো অজুহাতে কান না দিয়ে আধ ঘন্টার মধ্যে স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ মিস্টার ফোবার্সকে নিয়ে দারোয়ানের বাড়ি উপস্থিত হলাম। দারোয়ানের বড় মেয়ে দরজা খুলে দিল, বলল মা এখনো বাড়ি ফেরেনি, মিনিট দশেক অপেক্ষা করতে হলো আমাদের। কিছুক্ষণের পরেই দারোয়ানের বউ বাড়ি ফিরল, কিন্তু যেই মেয়ের মুখে শুনল দুজন লোক দেখা করতে এসেছে, অমনি সে ছুটে রান্নাঘরে ঢুকলো। মিস্টার ফোবার্স কান পেতেই ছিলেন, লাফিয়ে উঠে তার পেছনে ছুটে গেলেন, সঙ্গে আমিও গেলাম। তাকে নানাভাবে জেরা করেও সন্তোষজনক কোনো সংবাদ পাওয়া গেল না। দোকানদারের সঙ্গে কি নিয়ে তার ঝামেলা হয়েছিল, তাই মেয়ের মুখে খবর শুনে ভেবেছিল দালালরা এসেছে, তাই রান্নাঘরে ঢুকেছিল টাকা আনতে। রান্নাঘর অরুণ তন্নতন্ন করে সন্ধান করা হলো, কোথাও কিছু পাওয়া গেল না। দারোয়ানের স্ত্রীকে স্কটল্যান্ড ইয়ার্ডে নিয়ে গিয়ে মেয়ে পুলিশ দিয়ে তল্লাশি করা হলো, কিন্তু হারানো ডকুমেন্টের হদিশ হলো না। আমার অবস্থা তো বুঝতেই পারছেন, দায়িত্ব জ্ঞানহীনতার জন্য মামাকে ক্যাবিনেট মন্ত্রীদের কাছে অপদস্থ হতে হবে। এই চিন্তাতেই বারবার শিউরে উঠতে লাগলাম, সমস্ত শরীর কেমন যেন ঝিমিয়ে এলো। কোনো রকমে সকলে দাঁড়াদাঁড়ি করে ট্রেনে তুলে দিল। ডক্টর ফেরিয়ার আমায় বাড়িতে নিয়ে এলেন। পাগলের মতো চেঁচামেচি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে এলাম, কয়েকবার জ্ঞানও হারিয়ে ফেললাম। আমার অবস্থা দেখে জোসেফ তার খোলামেলা শোয়ার ঘরটা আমাকে ছেড়ে দেয়। সেই যে বিছানা নিলাম টানা ন সপ্তাহ, আর স্বাভাবিক অবস্থা থাকলো না। মিস হ্যারিসন আর একজন নার্স মিলে দিন রাত সেবা করেছেন আমার। দিন দিন এখনো পুরোপুরি স্মৃতিশক্তি ফিরে পেয়েছি। মিস্টার ফোবার্সকে টেলিফোন করেছিলাম, জানলাম সব রকমভাবে তদন্ত করেও দলিল উদ্ধার করবার কোনো পথ খুঁজে পাননি। মিস্টার হোমস, এখন আপনিই আমার শেষ ভরসা। আমার মান সম্মান চাকরি সমস্তই নির্ভর করছে এই দলিলটার উপর। আমার জন্য মামারও মুখে চুনকালি করবে। অনেকক্ষণ কথা বলে দুর্বলতায় ক্লান্তিতে মিটিয়ে পড়ল ফেলপস। হোমস চেয়ারের পিঠে হেলান দিয়ে চোখ বুজে রইল কিছুক্ষণ। ওর এই ভঙ্গি অবশ্য আমার পরিচিত, সূত্রের সন্ধানে চিন্তার গভীরে ডুব দিয়েছে ও। মিনিট দুই পরেই ওই অবস্থা থেকে হঠাৎ যেন সজাগ হয়ে উঠল, বলল মিস্টার ফেলপস, দলিল নকল করবার ব্যাপারটা আপনি কাউকে জানিয়েছিলেন কি? মিস হ্যারিসন জানতেন কিছু? কাউকে কিছু জানায়নি এ সম্পর্কে। মিস হ্যারিসনেরও জানবার কথা নয়, কেননা ওকিং এসছি দলিল চুরি যাওয়ার পরে। আচ্ছা, আপনার বাড়ির লোকজন অফিস চেনেন? তা চেনে, দেখিয়েছি সকলকেই। আচ্ছা, দারোয়ান লোকটার সম্পর্কে কিছু বলতে পারবেন? যতদূর জানি আগে সৈন্য বিভাগে ছিল, কোল্ড স্টিম রেজিমেন্টে। ঠিক আছে, ওতেই হবে। আর চলি, মিস্টার ফোবার্সের কাছ থেকে বিস্তারিত জেনে নেব আমি। আমাদের ওঠবার মুখে বিষণ্ণ মিস হ্যারিসন হোমসের কাছে জানতে চাইলেন এ রহস্য সমাধান কি সম্ভব। হোমস বলল, দেখুন, কেসটা বড়ই জটিল, তবে সমাধান পাওয়া যাবে না এমনও নয়। যে কটা সূত্র যাবৎ পেয়েছি আমাকে সেগুলোই এখন যাচাই করে দেখতে হবে, সময়ে সবই জানতে পারবেন। হোমস এ ব্যাপারে কাউকে সন্দেহ করছেন কি না তাও জানতে চাইলেন মিস। হোমস সঙ্গে সঙ্গে জবাব দিল, নিজেকে, সন্দেহটা নিজেকেই হচ্ছে, অবশ্য সিদ্ধান্তটা বড় তাড়াতাড়ি করে ফেলেছি বলতে পারেন। ফেলপস বলল, মিস্টার হোমস, আপনাকে দেখে বুকে ভরসা পাচ্ছি, কিন্তু শিগগিরই আবার দেখা না হলে আমি বোধহয় আবার পাগল হয়ে যাব। আশা করছি কালকেই আবার দেখা হবে, চলো ওয়াটসন। জোসেফ হ্যারিসন স্টেশন পর্যন্ত এগিয়ে দিল আমাদের।
গোটা রাস্তা হোমস গুম হয়ে থাকল। ওর রকম সকম বোঝা ভার। ট্রেনটা ক্ল্যাসাম জংশন ছাড়িয়ে আসার পর হোমস আচমকা প্রশ্ন করে বসল, ওয়াটসন, ফেলপসকে দেখে মদ্যপ বলে মনে হয় না, কি বল? জানালাম, আমারও তাই মনে হয়। কিন্তু ও বদমাসটা জব্বর ঘাটটায় ফেলেছে ওকে। মিস হ্যারিসনকে কেমন লাগলো? ভালো মেয়ে, খুবই শক্ত ধাতের বলে মনে হলো। চরিত্রটি নিখুঁত এবং নির্ভেজাল সবই জেনে নিয়েছি। নর্দাম্বারল্যান্ডের এক লোহার ব্যবসায়ীর একমাত্র মেয়ে। গত বছরই ফেলপসের সঙ্গে আলাপ, সবার সঙ্গে আলাপ করিয়ে দেবে বলে বাড়ি এনে রেখেছিল ফেলপস। সেই সময় দাদাও এসেছে সঙ্গে, তার মধ্যে দেখো এই বিপত্তি। এমন অবস্থায় ওকে ফেলে ওরা নড়ে কী করে? দেখা যাক, আজ তাহলে চলো দুজন মিলে সারাদিনটা তদন্ত নিয়ে থাকা যাক। সূত্র কিছু পেয়েছো? ওই কি যেন বলছিলে না, সূত্র অনেকটাই হাতে এসেছে। তবে কি জানো, যাচাই না করে কিছু তো বলা ঠিক হবে না। যেসব অপরাধের মোটিভ থাকে না, সেখানে অপরাধীকে পাকড়াও করা খুবই কঠিন ব্যাপার হয়ে পড়ে। এখানে মোটিভটা খুঁজে বের করতে হবে। দলিলটা যে সরিয়েছে তার মাথায় ছিল লাভের চিন্তা, খুঁটিয়ে দেখতে হচ্ছে। লাভটা আরও কার, ফরাসি রাজদূতের, না যে দলিলটা বিক্রি করবে তার, নাকি লর্ড হোল্ডহার্স্টের? যতদূর জানি হোল্ডহার্স্ট অত্যন্ত বিশুদ্ধ চরিত্রের মানুষ, অতীত অত্যন্ত উজ্জ্বল। জানি, তবুও কিন্তু রয়েছে কূটনৈতিক কারণে দলিলটা বেপাত্তা করে দিতে পারলে লাভ তারও কিছু কম হওয়ার কথা নয়। তার সঙ্গে একবার দেখা করবো ভাবছি আজ। তোমাকে বলিনি, আমি কিন্তু ওকিং স্টেশন থেকেই তদন্তের কাজ শুরু করে দিয়েছি। ওখান থেকে টেলিগ্রাম করে সব কটা সান্ধ্য দৈনিকে একটা বিজ্ঞাপন ছাপতে পাঠিয়ে দিয়েছি। হোমস এবার ডায়েরির পাতা খুলে বিজ্ঞাপনটা দেখালো আমাকে। বয়ানটা এরকম, 10 পাউন্ড পুরস্কার। গত 23 মে রাত 10:15 নাগাদ পররাষ্ট্র দপ্তরের কাছাকাছি একটি ঘোড়ার গাড়ি থেকে একজন যাত্রী নেমেছিলেন। গাড়িটির নম্বর জানতে চাই, 221B বেকার স্ট্রিটে খবর পাঠাবেন। আচ্ছা, তাহলে চোর ঘোড়ার গাড়ি চেপে এসেছিল বলেই তোমার বিশ্বাস? হ্যাঁ, দেখো বৃষ্টি ভেজা পথে হেঁটে এলে ঘরের লিনোলিয়ামে কাদামাটির দাগ তো থাকতোই, কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে ঘন্টা রহস্য নিয়ে। চোর নিজেই বাজালো, নাকি চুরিতে বাধা দেওয়ার জন্য অন্য কেউ বাজালো, এইটা ঠিক বুঝতে পারছি না। লন্ডনে ফিরে স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে দেখা করলাম ডিটেকটিভ ফোর্বসের সঙ্গে। হোমস আগেই খবর পাঠিয়েছিল। খর্বকায় ধূর্ত চেহারা মানুষটি প্রথমে হোমসকে দেখে খুব খুশি হলো বলে তো মনে হলো না, বুঝতে পারি প্রতিদ্বন্দ্বিতার ঈর্ষা ছাড়া আর কিছুই নয়। যাই হোক, তার কাছ থেকে জানা গেল দারোয়ানের ব্যাপারে তদন্ত করে পুলিশ আপত্তিকর কিছু পায়নি। ঘণ্টা রহস্য সম্পর্কেও ফোর্বস কোনো আলোকপাত করতে পারল না। ইন্সপেক্টরকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে এলাম সোজা ডাউনিং স্ট্রিটে। ইংল্যান্ডের আগামী প্রধানমন্ত্রী এবং বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী লর্ড হোল্ডহার্স্টের অফিসে। কার্ড পাঠাতেই তলব পড়ল। দেখলাম অভিজাত মার্জিত চেহারা, আত্মমর্যাদা সচেতন বনেদি মানুষ দেখলেই বোঝা যায়। কোঁকড়া চুলে পাক ধরেছে, চোখে মুখে শানিত তীক্ষ্ণতা। চুরি যাওয়া সন্ধিপত্রে উদ্ধারের কাজে হোমস মাথা ঘামাচ্ছে জেনে খুশি হলেন। বললেন, ডকুমেন্ট উদ্ধার না হলে তাঁর ভাগ্নের পক্ষে ব্যাপারটা শুভ হবে না। তার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে বলেই তাকে ভুগতে হবে বেশি। জানা গেল দলিলটা নকল করার ব্যাপারটা তারা দুজন ছাড়া আর কেউ জানত না। হোমস এবার জিজ্ঞেস করল, আচ্ছা সন্ধিপত্রের বিষয়বস্তু ফাঁস হয়ে গেলে তার প্রতিক্রিয়া কি বোঝা যাবে? হোল্ডহার্স্ট বললেন, হ্যাঁ নিশ্চয়ই বোঝা যাবে, তবে এখনো পর্যন্ত তো তেমন কিছুই টের পাইনি। আচ্ছা, দলিলটা ফরাসি বা রুশ দূতাবাসে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বলে কি আপনি মনে করছেন? মানে ইতিমধ্যে তো 2.5 মাস অতিক্রান্ত হয়েছে। হ্যাঁ তা হয়েছে, কিন্তু যে চুরি করেছে ঘরে রেখে দেবার জন্য নিশ্চয়ই করেনি। তা করেনি, হয়তো বেশি দাম পাবার আশা অপেক্ষা করছে। হ্যাঁ, আরো দেরি করলে অপেক্ষায় সার হবে, মাস কয়েকের মধ্যে সকলকে জানিয়ে দেওয়া হবে সব।
ধন্যবাদ, পয়েন্টটা আমার কাজে লাগবে। হোল্ডহার্স্টের সঙ্গে আর বেশি কিছু কথা হলো না, দরজা পর্যন্ত এগিয়ে এসে আমাদের বিদায় জানালেন আর বললেন, চোর যেই হোক না কেন মিস্টার হোমস, তাকে পাকড়াও করতে পারলে আমি খুশি হব। ভদ্রলোকের সঙ্গে কথা বলে হোমস খুশি, বেরিয়ে এসে কেবল বলল, খাসা লোক, বুটে নতুন শুকতলা লাগিয়েছেন দেখলাম। পরদিন সকালেই দুজনে মিলে ওকিং পৌঁছলাম। পার্সি ফেলপস আর মিস হ্যারিসন যথারীতি নতুন এক রোমাঞ্চকর ঘটনা শোনাবার জন্য ঔৎসুক্য নিয়ে অপেক্ষা করছিলেন। ফেলপস বলল, মিস্টার হোমস, আমি বুঝতে পারছি ভয়ঙ্কর এক ষড়যন্ত্র চলছে আমাকে নিয়ে, অথচ আমি জানতাম আমার কোনো শত্রু নেই। কাল রাতের ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন আমার মান সম্মান জীবন নিয়ে কে নিদারুণ খেলা চলছে। গত আড়াই মাস পরে গতকালই রাতে একা শুয়েছিলাম ঘরে, আগের তুলনায় সুস্থ বলে নার্স ছিল না, অল্প আলো জ্বলছিল ঘরে, রাত দুটোর সময় ঘুটঘাট আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল, কান পেতে শব্দটা শুনলাম, শক্ত কিছু ঠোকাঠোকির শব্দ, তারপরে মনে হলো কাঁচের শার্সির পাল্লার ফাঁকে সরু মতো কিছু একটা ঢুকিয়ে আবার টেনে বের করে নেওয়া হলো। শরীর দুর্বল, তবু সামলাতে পারলাম না নিজেকে, লাফিয়ে নেমে এক ঝটকায় তার জানলার পাল্লা দুটো খুলে ফেললাম। স্পষ্ট দেখতে পেলাম গোবরাটের নিচে গুটিছুটি মেরে বসে আছে একটা লোক, মুখের নিচের অংশ কাপড় দিয়ে ঢাকা। সঙ্গে সঙ্গে ঘন্টা বাজিয়ে বাড়ির লোকজনের ঘুম ভাঙালাম। জোসেফ ছুটে এলো সবার আগে, সকলকে নিয়ে এসে গেল জানালার নিচে, ততক্ষণে চোর পালিয়েছে। পায়ের দাগ পাওয়া গেল, তবে চোর কোন দিকে গেছে তা বোঝা গেল না। বাগানের বেড়া এক জায়গায় ভাঙা দেখা গেল, মনে হয় সেখান দিয়ে পালিয়েছে চোর। মিস্টার হোমস, পুলিশকে এখনো কিছু জানায়নি, আপনার জন্য অপেক্ষা করছি, কি করব এবার আপনি বলুন। ফেলপসের কাহিনী শোনার পর হোমস আর স্থির হয়ে বসে থাকতে পারল না, বলল, মিস্টার ফেলপস চলুন বাড়িটা একবার ঘুরে দেখে আসা যাক। পরে মিস হ্যারিসনকে বলল, আপনি ঘরে থাকুন, চেয়ার ছেড়ে নড়বেন না একেবারে, আমরা ঘুরে আসছি। জোসেফ সহ আমরা চারজন ঘর থেকে বেরিয়ে লন পেরিয়ে ফেলপসের জানলার তলায় এলাম। আবছা পায়ের ছাপটা তখনও রয়েছে, কিন্তু তা দেখে কিছু বোঝবার উপায় নেই। হোমস হতাশ কণ্ঠে বলল, বসবার ঘর বা রান্নাঘর দিয়ে ঢুকবার চেষ্টা না করে চোর ও ঘরটা কেন বেছে নিল বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, আগে কখনো চোর পড়েছিল এই বাড়িতে? কখনো না, চুরি করবার মতো মূল্যবান কিছু তো নেই বাড়িতে। হোমস এবার আর জবাব দিল না, কেমন একটা তাচ্ছিল্যের ভঙ্গিতে পকেটে হাত পুড়ে এদিক ওদিক দেখতে লাগলো। বেড়া ভেঙে যেখান দিয়ে চোর পালিয়েছিল সেখানটাও পরীক্ষা করে দেখলো হোমস। বেড়ার ভাঙা টুকরোটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, টুকরোটা পুরনো, কাল রাতে এখান দিয়ে কেউ গেছে বলে তো মনে হচ্ছে না, চলুন ফেরা যাক, এখানে আর কিছু দেখার নেই। ভাবিশালক জোসেফের কাঁধে ভর দিয়ে ফিরে চলল পার্সি। লম্বা পা ফেলে হোমস সবার আগে ঘরের সামনে এসে দাঁড়ালো, পেছনে আমি। মিস হ্যারিসনকে গুরু গম্ভীর গলায় বলল, আজ সারাদিন এই ঘরে থাকবেন, কোনো কারণেই একদম বাইরে পা দেবেন না, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন, আর রাতে শোবার আগে ঘরে তালা দিয়ে চাবি নিজের কাছে রাখবেন। অবাক হয়ে মিস হ্যারিসন তাতে সাই দিয়ে হোমসকে জিজ্ঞাসা করল, পার্সি কোথায় থাকবে তাহলে? উনি আমার সঙ্গে লন্ডন যাবেন, যা বললাম তার নড়চড় করবেন না, দুদিন একা থাকুন এখানে, ঘাড় নেড়ে সম্মতি জানালেন মিস হ্যারিসন। এমন সময় পেছনে জোসেফ হ্যারিসনের গলা শোনা গেল, বোনকে ডাকলেন রোদে গিয়ে দাঁড়াবার জন্য। মিস হ্যারিসন কিন্তু গেলেন না, উনি দাদাকে বলে দিলেন বাইরে তিনি যাবেন না, বড্ড মাথা ধরেছে। হোমস বলল, মিস্টার ফেলপস ঘণ্টাখানেকের মধ্যে তৈরি হয়নি, আমাদের সঙ্গে লন্ডন যাবেন, এখানে পড়ে থাকলে দলিল চোরকে কিন্তু ধরা যাবে না, রাতটা ওখানেই থাকবেন। ফিলিপসের ইচ্ছা ছিল জোসেফকেও সঙ্গে নেয়, হোমস তাকে কষ্ট দিতে রাজি হলো না, বলল, ওয়াটসন ডাক্তার মানুষ, আপনার ভালো মন্দ ওই দেখাশোনা করতে পারবে। দুপুরে খাবার ঘরেই লাঞ্চ খেলাম সকলে, মিস হ্যারিসন বাদে, তিনি ঘর ছেড়ে নড়লেন না।
স্তব্ধ হয়ে হোমসের কার্যকলাপ দেখে যাচ্ছিলাম বটে, ফেলপসকে হঠাৎ করে এভাবে সরিয়ে নিয়ে যাবার উদ্দেশ্য ঠিক বোধগম্য হচ্ছিল না। চুপ করেই রইলাম। তিনজনে মিলে স্টেশনে এলাম। এখানে ভয়ানকভাবে চমকে দিল হোমস আমাকে আর ফেলপসকে ট্রেনে তুলে দিয়ে বলল, ওয়াটসন তোমরা রওনা হও, ওকিংয়ের বাকি কাজটুকু সেরে আমি পরে আসছি, কাল সকালে বেকার স্ট্রিটের বাসায় গিয়ে একসঙ্গে ব্রেকফাস্ট করব। আমরা দুজনেই হতবম্ব, কিন্তু কোনো কথা বলার আগেই ট্রেন ছেড়ে দিল। হোমসের অকস্মাৎ সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারটা দুর্বোধ্য হয়ে রইল আমার কাছে, কিন্তু এটাও জানি বিনা কারণে কিছু করবার পাত্র ও নয়। ট্রেনে এ নিয়ে বিশেষ কথা আর হলো না। উদ্বেগ উৎকণ্ঠায় কাতর অসুস্থ ফেলপসকে নানা কথায় ভুলিয়ে রাখবার চেষ্টা করলাম। বেকার স্ট্রিটে পৌঁছে শুতে পাঠিয়ে দিলাম ওকে। আমার মাথায় তখনও ঘুরছে নানা প্রশ্ন। হোমসের ওকিং থেকে যাওয়ার কারণটা কিছুতেই ধরতে পারছি না। ফিলিপসের পরিবারের কাউকেও কথাটা জানায়নি, এদিকে মিস হ্যারিসনকে ঘর পাহাড়ায় রেখে ফিলিপসকেও সরিয়ে দিল। গোটা রাতটাই নানান চিন্তাভাবনায় একরকম বিনিদ্র কেটে গেল। সকালে ফিলিপসের চেহারা দেখে বুঝলাম তারও রাত কেটেছে দুশ্চিন্তা দুর্ভাবনায়। এক রাতেই বসে গেছে চোখ। কাঁটায় কাঁটায় সকাল 8টায় ঘরে এসে ঢুকলো হোমস, কিন্তু চেহারা দেখেই চমকে উঠলাম। মুখ শুকনো, গম্ভীর, বাহাতে বিরাট এক ব্যান্ডেজ, রীতিমতো সংঘর্ষের চিহ্ন। ফিলিপস ঘাবড়ে গেল। একই হাতে ব্যান্ডেজ কেন? ও কিছু না মিস্টার ফিলিপস, একটু অসতর্ক হয়ে পড়েছিলাম। ওয়াটসন এসো খেতে বসে যাক, পেট জ্বলছে। আমি জিজ্ঞেস করলাম, ব্যান্ডেজটা কিসে? হোমস বসতে বসতে বলল, বড্ড জট পাকানো মামলা বুঝলে, কিন্তু গাড়ির নম্বর চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছিলাম তার তো কোনো জবাব এলো না দেখছি। এলো না তো। এমন সময় মিসেস হাডসন এসে টেবিলে চা আর কফি রেখে গেল। অবাক হয়ে গেলাম, খাবার আনার জন্য ঘন্টা তো বাজায়নি কেউ। একটু পরেই আবার ঢাকনা দেওয়া খাবার টেবিলে দিয়ে গেল। খেতে বসেছি তিনজনে, আর এই সময়েই অদ্ভুত এক নাটক করে রীতিমতো চমকে দিল হোমস। ডিম আর শুকরের মাংস নিয়ে বসেছি আমি। ফিলিপস খিদে নেই বলে ডিম মুরগি কোনোটাই খেতে চাইল না। হোমস বলল, তাহলে আমাকে প্লেটটা বাড়িয়ে দিন। ঢাকা তুলে প্লেটটা বাড়াতে গিয়েই থমকে গেল ফিলিপস। প্লেটে নীলাভ ধূসর রঙের পাকানো একটা কাগজ দেখেই ফিলিপসের নিষ্প্রভ চোখ অকস্মাৎ চকচক করে উঠল। ছো মেরে কাগজটা তুলে নিয়ে চোখের সামনে তুলে ধরল। পরক্ষণেই বিকট চিৎকার করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে ঘর ময় যেন নেচে বেড়াতে লাগলো। তারপর পাগলের মতো ছুটে এসে হোমসের হাত ছড়িয়ে ধরে প্রবল উত্তেজনায় কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, আমাকে বাঁচালেন মিস্টার হোমস, আমাকে বাঁচালেন, আমার মামার সম্মান বাঁচল, পরমেশ্বর আপনার ভালো করুন, ভালো করুন। অস্থির ফিলিপসকে টেনে চেয়ারে বসিয়ে দিলাম। বলল, মিস্টার হোমস এটা এটা আপনি পেলেন কি করে? মাংস ডিম কফি খেয়ে পাইপ ধরিয়ে মুচ হয়ে বসে হোমস বলল, শুনুন তাহলে, আপনাদের পাঠিয়ে দিয়ে সন্ধে নাগাদ পকেটে কিছু খাবার নিয়ে আপনার বাড়ির পাশে দাঁড়ালাম, দেখলাম জানলাটা খোলা, খড়খড়ি তোলা, টেবিলে বসে বই পড়ছেন মিস হ্যারিসন। রাত 10:30 নাগাদ ঘর থেকে বেরোলেন। মিস্টার ফিলিপস, আপনার এই দলিল ফিরে পাওয়ার ব্যাপারে এই মহিলার অবদান কিন্তু যথেষ্ট। যাই হোক, রাত পর্যন্ত বাইরে একইভাবে দাঁড়িয়ে পায়চারি করে কাটাতে হলো। একটু পরেই দেখলাম দরজা খুলে চাকর যাতায়াতের রাস্তায় এসে দাঁড়ালেন জোসেফ হ্যারিসন। মাথায় টুপি নেই, কালো কাপড় বেঁধে মুখ ঢাকা, যাতে দেখলে চিনতে না পারা যায়। বলছেন কি জোসেফ? হ্যাঁ, জানলার ধারে এসে খড়খড়ির ফাঁকে ছোড়া ঢুকিয়ে ছিটকিনি সরিয়ে ফেললো।
এক লাফে ঢুকে গেল খোলা জানলাগুলি। এগিয়ে এগিয়ে দেখলাম মোমবাতি জ্বালিয়ে দরজার কাছের খানিকটা কার্পেট তুলে ফেলল। রান্নাঘরের গ্যাস পাইপের জয়েন্টের যে ফোকরটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে সেটা তুলে একটা পাকানো কাগজ তুলে আনল। পরে আবার ঢাকনা বন্ধ করে কার্পেট থেকে মোমবাতিটা নিভিয়ে দিল ফু দিয়ে। তবে জানালায় আমি প্রস্তুত হয়েছিলাম, লাফ দিয়ে নামতেই চাপটে ধরলাম। লোকটা যে একেবারে আস্ত শয়তান বুঝতেই পারিনি, ছোড়া বাগিয়ে আক্রমণ করে উঠলো আমাকে, কিন্তু আছড়ে ফেললাম মাটিতে। ছোড়ার ঘা লেগে আঙুল কেটে গেল, কিন্তু ওই অবস্থাতেই চোখের উপর একখানা দশাশয় ঘুষি হাঁকড়ে কাগজটা কেড়ে নিলাম। বেগতিক বুঝে শটকান দিলেন চোখে হাত চেপে, তবে আমিও কেটে পড়লাম। সকালেই ফোকাসকে টেলিগ্রাম করে দিয়েছি সব জানিয়ে, এতক্ষণে বাড়ি ছেড়ে পালিয়ে না গেলে ধরা পড়বে নির্ঘাত। শেষে জোসেফের এই কীর্তি, আর আড়াই মাস ধরে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমার ঘরে ছিল দলিলটা, অথচ কিছু যে করার ছিল না জোসেফের। জুয়ো খেলে দেনায় বাঁধা পড়ে গিয়েছিল, তাই বোনের সর্বনাশ হবে জেনেও দলিলটা কামনা করে পারেনি। ঘটনা শুনে ফেলস হতাশায় খুবই দুঃখে চেয়ার হিলিয়ে পড়ল। হোমস বিশ্লেষণের ভঙ্গিতে বলতে শুরু করল, গোড়ায় সূত্রগুলো ছাড়াই বাছাইয়ের সময় জোসেফকে আমার সন্দেহ হয়েছিল, কারণগুলো খুবই পরিষ্কার। তার সঙ্গে রাতের ট্রেনে আপনার ওকিং ফিরবার কথা ছিল, আপনার অফিসও জানতো, স্বাভাবিকভাবে সে গিয়েছিল আপনার অফিসে। অসুস্থ অবস্থায় বাড়ি এলে বিনা নোটিশে তার ঘর ছেড়ে দিতে হয়েছে আপনাকে। তারপর যে রাতে নার্স ঘরে রইল না সেই রাতে চোর ঘরে ঢুকল, তখন বুঝতে পারলাম যে চোর বাইরের কেউ নয়, বাড়িরই লোক, সব খবরই সে রাখে। এবারে শুনুন কীভাবে কী ঘটেছিল। আপনি যখন কফির খোঁজে দারোয়ানের ঘরে গেলেন, ঠিক সেই সময়ে আপনাকে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য জোসেফ অফিসে গিয়ে ঢুকেছিল। খালি ঘর দেখে আপনাকে ডাকার জন্য ঘন্টা বাজিয়েছিল, আর সেই সময়ে দলিলটার উপর নজর পড়ে যায়। সঙ্গে সঙ্গে বুঝতে পারে ওটা হাতাতে পারলে দেনার দায় থেকে মুক্ত হওয়া সম্ভব। পলকের মধ্যে সেটা পকেটে পুরে সিঁড়ি বেয়ে রাস্তায় নেমে আসে। ওকিং এসে দলিলটার গুরুত্ব বুঝতে পেরে লুকিয়ে ফেলে নিজের ঘরের কার্পেটের তলায়। উদ্দেশ্য ছিল পরের দিন কোনো দূতাবাসে হস্তান্তর করবে, কিন্তু রাত্রেই অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন আপনি, ওরই ঘরে শোবার ব্যবস্থা হলো আপনার। সেই থেকে দলিলটা আর সরাবার ভাগ পাচ্ছিল না, যে রাতে নার্স রইল না আপনি একা ঘরে সেই সুযোগে এসেছিল দলিল সরাতে, কিন্তু আপনি জেগে ওঠায় ব্যর্থ হলেন। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হতে ঠিক করলাম ওকে আরেকটা সুযোগ দিতে হবে, তাহলেই বুঝতে পারবো দলিলটা ঘরের কোথায় রেখেছে। ঘরে আছে জানতাম, কিন্তু কোথায় আছে সেটা জানতাম না, বার করে আনতে হবে তাকে দিয়ে। সারাদিন মিস হ্যারিসনকে দিয়ে ঘর পাহারা দেওয়ালাম, তারপর আপনাকে সরিয়ে দিয়ে। কিন্তু কিন্তু দলিলটা সরাবার জন্য ছোড়া নিয়ে এসেছিল কেন? নিশ্চয়ই আমাকে খুন করবার উদ্দেশ্য ছিল না। হোমস হেসে বলল, সেটা বলা শক্ত, কেননা আমি হারে হারে বুঝেছি লোকটা মোটেই সুবিধের নয়, স্বার্থের জন্য সে সব কিছু করতে পারে। শুনছিলেন আজকের গল্প নেভাল ট্রিটি। গল্প পাঠে শঙ্খ এবং সুদীপ্ত, স্পেশাল এফেক্টস ও সাউন্ড মিক্সিংয়ে শঙ্খ, কারিগরি সহায়তায় উত্তরণ দত্ত এবং সমগ্র পরিচালনায় শঙ্খ। আরও গল্প শুনতে চলে আসুন আমাদের পেজ www.facebook.com/shihoronseries shihoronseries। আমাদের আগামী গল্প প্রকাশিত হবে আগামী শনিবার ঠিক রাত 12টায়।